নেশা তাও আবার ছাড়ার কথা, পারতো না, এ কাজ হবে না। দেখুন, বড় কোনো কারণ ছাড়া আপনি এটাকে ছাড়তে পারবেন না, কেননা এটাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন। কারণ যখন আপনি এর ক্ষতিটা জানবেন, এটা কি ক্ষতি করে, সিগারেটের ধোঁয়ায় প্রচুর পরিমাণে নিকোটিন থাকে, যার ফলে এটা চাহিদা শরীরে বাড়ায়, আমাদের ধূমপান করতে হয়। আজকের বিষয়, সিগারেট ছাড়ার কিছু উপায়। প্রথমত, আপনাকে এটাকে যত ভুলে থাকতে পারবেন ততই ভালো। দ্বিতীয়ত, যখনই ধূমপানের ইচ্ছা হবে তখনই এমন কোনো জায়গায় যান যেখানে সম্পূর্ণ নিষিদ্ধ, যেমন লাইব্রেরি, মন্দির, বড় কোনো পার্ক অথবা ঘরে গুরুজনদের সাথে কাটাবার চেষ্টা করুন। এবং যখন একটু বেশি পরিশ্রম করবেন তখন এক গ্লাস ঠান্ডা জল খাওয়ার চেষ্টা করুন। এটা একটা অভ্যাসে পরিণত করুন, কেননা অতিরিক্ত চিন্তা আর পরিশ্রম করলে একটু নেশার ইচ্ছা হয়। আপনার জানাশোনা বন্ধু বান্ধব যারা ধূমপান করে তাদের থেকে নেশার সময় দূরে থাকার চেষ্টা করুন। প্রার্থনা হয়ে উপায় নয়, কেননা কোনো ধর্মগ্রন্থে লেখা নেই যে নেশা করলে তারপর প্রার্থনা করে মুক্ত হওয়া যায়। একে ভুলে থাকার চেষ্টা করুন আর বেশি করে ধর্মগ্রন্থ পাঠ করুন, দেখবেন উপকার পাবেন।